সুপারস্টার সাকিব খানকে নিয়ে সবার সাথেই কথা হয়, সব নায়িকাদের কথা হয়। সো আমি যেহেতু কাজ করেছি, আমাকে নিয়ে কেন কথা হবে না? কলকাতায় আবার অনেকদিন পর পূজা চেনি, সকলেই টলিউডে তার ছবি দেখেছেন, বেশ কিছুদিন এখানে দেখা যায়নি। পড়াশুনো নিয়ে ব্যস্ত অনেক কিছু ছিল, তো কেমন লাগছে আগে বলো এখানে এসে এবং এই অনুষ্ঠানে থাকবে? আমার হাতটা খুবই কাঁপছে, মানে প্রথমত বলে রাখি আমি 2018-19 এর দিকে কলকাতায় এসে কথা বলেছি ফর নূরজাহান, প্রেম আমার টু, পরে এখন 2023 কোনো একটা অ্যাওয়ার্ড শোতে এলাম, আমার খুব ভালো লাগছে। এবং এপার বাংলা ওপার বাংলার অ্যাক্টর অ্যাক্ট্রেস যারা কাজ করছে তারা একত্রিত হয়েছে এবং আমিও তাদের সাথে যুক্ত হতে পেরেছি, খুবই ভালো লাগছে। জিন নিয়ে দারুণ কথাবার্তা হচ্ছে এবং এই মুহূর্তে বেশ যাই হচ্ছে, জিন নিয়ে সব ভাইরাল, তো কি বলবে? আমি তো বলবো যে কলকাতায় রিলিজ দেওয়া হোক, যাতে কলকাতার দর্শকরাও দেখতে পারে এবং তারাও এনজয় করতে পারে জিন মুভিটি। ভালো খবর তো গেল, কিন্তু কিছুদিন আগে তোমাকে নিয়ে কিছু মন্তব্য ছড়ানো হচ্ছিল, বিশেষ এক নায়ককে নিয়ে, সাকিব খানের নামে যদি বলি, তার বিয়ে সংক্রান্ত পোস্টও দিয়েছিলে, কি বলবে সেটা নিয়ে? এটা আসলে যেহেতু সবাই বলছে এটি একটি গুজব, সো গুজব তো গুজবই, এবং সুপারস্টার সাকিব খানকে নিয়ে সবার সাথেই কথা হয়, সব নায়িকাদের কথা হয়। সো আমি যেহেতু কাজ করেছি, আমাকে নিয়ে কেন কথা হবে না? সো কথা হয়েছে, ইটস এ পজিটিভ সাইড, আমার কাছে মনে হয় যে আমি পজিটিভ থাকলে আমার আশেপাশে যারা থাকবে সবাই পজিটিভ। হ্যাঁ, দ্যাটস ইট। লাস্ট টলিউডে কবে আবার দেখব? খুব শীঘ্রই, মানে যদি সবাই চায় আমি আবারও কাজ করি আফটার নূরজাহান, প্রেম আমার টু, আমি অবশ্যই কাজ করবো। এবং আমার তো খুব ভাল লাগে কলকাতা, এবং আমি সবাইকে বলি যে কলকাতা হচ্ছে আমার সেকেন্ড হোম, আমার আসলেই খুব ভাল লাগে। ইউ মোস্ট ওয়েলকাম। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।